হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো প্রিয় বন্ধুরা, আবারও আপনাদের সামনে একখানা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করব যে ছাগলের বাচ্চাকে কখন লিভার টনিক খাওয়াবেন। কেননা এর দুইটি ভিডিও আগে আমি আলোচনা আপনাদের সামনে করলাম, অর্থাৎ দুইটি ভিডিওতে আলোচনা করেছিলাম যে আপনি আপনার ছাগলকে কখন কৃমির ট্যাবলেট খাওয়াবেন এবং কি দেখে আপনি আপনার ছাগলকে কৃমির ট্যাবলেট খাওয়াবেন এবং না খাওয়ালে কি অসুবিধা হবে আপনার বাচ্চার। তারপর আপনার সেই বাচ্চাকে লিভার টনিক কখন খাওয়াবেন এবং না খাওয়ালে কি ক্ষতি হবে এবং খাওয়ালে কি লাভ হবে, অবশ্যই এই ভিডিওটিতে আমি আলোচনা করব। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটিকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ভেটেরিনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করি আজকের ভিডিও। তো প্রিয় বন্ধুরা, আপনার বাড়ির বা খামারের ছাগলের বাচ্চার লিভার দুর্বল হয়ে গেলে তখন আপনার সেই ছাগলকে লিভার টনিক খাওয়াতে হয়। আপনার ছাগলের লিভার কৃমিতে যদি আক্রান্ত হয় বা খাদ্যের টক্সিসিটির কারণে আপনার ছাগলের লিভার দুর্বল ও ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। আপনার ছাগলের লিভার দুর্বল ও ক্ষতিগ্রস্ত হয়ে পড়লে নিম্ন লক্ষণ দেখা দেয়। অর্থাৎ আপনার ছাগলের যদি লিভার দুর্বল হয়ে যায় বা খারাপ হয়ে যায়, সেই ক্ষেত্রে কিছু দেখে আপনাকে বুঝে নিতে হবে। তো প্রথমত, আপনার সেই ছাগলের বাচ্চার খাবার রুচি কমে যাবে, অর্থাৎ আপনার সেই ছাগলের বাচ্চা খাবার কমিয়ে দিবে এবং শরীরে মাংস তৈরি হওয়া বন্ধ হয়ে যাবে, অর্থাৎ আপনার শরীরের বিকাশ হবে না। আপনার ছাগলের বাচ্চা খাবে ঠিক, টাইম যাবে, কিন্তু শরীরের বিকাশ হবে না। এইরকম অহরহ আমরা ফিল্ডে দেখে থাকি। সাথে সাথে আপনার সেই ছাগলের বাচ্চার চামড়া ও লোম উস্কো খুস্কো হয়ে যাবে এবং আপনার সেই ছাগলের বাচ্চা অনেক প্রবলেম দেখা দেবে। আপনার ছাগলের বাচ্চা চামড়া এবং লোম উস্কো খুস্কো হয়ে গেলে আপনার ছাগল ভালো হবে না এবং আপনার ছাগলে মাংস ধরবে না। আপনার সেই ছাগলের বাচ্চার শরীরে রক্ত স্বল্পতা দেখা দেবে, অর্থাৎ শরীরে রক্ত কমতে দেখা দেবে এবং আপনার সেই ছাগলের শারীরিক বৃদ্ধি কমে যাবে। তো প্রিয় বন্ধুরা, আপনার সেই ছাগলের বাচ্চাকে যদি আপনি লিভার টনিক না খাওয়ান, তো এইরকম সমস্যার সম্মুখীন হতে পারেন, বা আপনার সেই ছাগলের লিভার যদি দুর্বল হয়ে যায় তো এইরকম সমস্যা হয়। আরও অনেক সমস্যা দেখতে পাওয়া যায় যে থেকে থেকে আপনার সেই ছাগলের পাতলা পায়খানা হবে, আপনার ছাগল হজম করতে পারবে না, হালকা কিছু খেলে পাতলা পায়খানা ধরে নেবে, এইরকম অহরহ আমরা ফিল্ডে শুনে থাকি। কেননা আমরা যখন ফিল্ডে যাই তখন বেশিরভাগই শুনি কে বাড়ির বা খামারের ছোট বাচ্চাটা পাতলা পায়খানা করছে এবং খুব গন্ধ করছে এবং কিছু খেলেই হজম করতে পারছে না, পেট ফেঁপে যাচ্ছে এবং সে বাচ্চার পেটে যন্ত্রণা হচ্ছে, এইরকম আমরা শুনে থাকি। তো অবশ্যই এই ব্যাপারে আপনি সচেতন থাকবেন। তাই আপনার বাড়ির বা খামারের ছাগলের বাচ্চাকে কৃমিনাশক ট্যাবলেট, অর্থাৎ এক মাস পর কৃমিনাশক ট্যাবলেট অর্থাৎ ডিওয়ার্মিং করানোর পর আপনার সেই ছাগলের বাচ্চাকে আপনি একটি লিভার টনিক খাওয়াবেন। লিভার টনিক যে কোনো কোম্পানির, ব্র্যান্ডেড কোম্পানির ভালো হতে হবে, যেমন হেপাওয়েজ হয়ে গেলো, ব্রোটন হয়ে গেলো, আরও আলাদা আলাদা কোম্পানির ভালো ভালো রয়েছে, সেইগুলি আপনার সেই ছাগলের বাচ্চাকে 5 থেকে 7 দিন বা 10 দিন কন্টিনিউ সকালে খালি পেটে খাওয়াবেন। ছাগলের বাচ্চাকে খাওয়ানোর ডোজ অবশ্যই 2 থেকে 5 ml, অর্থাৎ 2 ml খাওয়ালেই ভালো রেজাল্ট পাবেন। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা বিস্তারিত জানতে পারলেন যে ছাগলের বাচ্চাকে ডিওয়ার্মিং করানোর পর এবং ডিওয়ার্মিং করালে কী উপকার হবে, তারপর আপনার সেই ছাগলের বাচ্চাকে কখন লিভার টনিক খাওয়াবেন এবং লিভার টনিক খাওয়ালে কী উপকার পাওয়া যাবে বিস্তারিত আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভেটেরিনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এতটুকু, ধন্যবাদ।